এবার আরও কিছু সংবাদ এক নজরে। এসেনশিয়াল ড্রাগসের 477 কোটি টাকা দুর্নীতির অভিযোগে দ্রুততার সাথে তদন্ত করছে দুদক। এরই মধ্যে প্রতিষ্ঠানটির এমডিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, চাওয়া হয়েছে নথিপত্র। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিচির হায়াতের বেঞ্চে এ বিষয়ে স্বপ্রণোদিত রুলের শুনানিতে এ তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী। দক্ষ এবং শিক্ষিত জনগোষ্ঠী দেশের সম্পদ, এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, দেশের উন্নয়ন যাত্রা সহজ এবং ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে যোগ দিয়েছেন। ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং বাল্য বিবাহ কমাতে কাজ করার আহ্বান জানিয়েছেন সানেম ও মহিলা পরিষদের বক্তারা। সকালে রাজধানী সিডাব মিলনায়তনে জেন্ডার বাজেট মনিটরিং বিষয়ক গবেষণা তথ্য উপস্থাপন সেমিনারে যোগ দিয়ে একথা বলেন তারা।